প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন 1954 সালে 30 নভেম্বর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেমের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, এই যে একটি জটিল একটি নাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, কিন্তু এটির সাথে ডায়াবেটিসটা সংযুক্ত আছে সেটি তার নামেই বোঝা যাচ্ছে। কি আসলে এই? আসলে নিউরোপ্যাথি মানে তো নার্ভের সমস্যা, আর ডায়াবেটিস হলে কমপ্লিকেশন যেটা হয় সেটা একটা হলো নিউরোপ্যাথি। আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন দুইভাবে বলি, একটা ম্যাক্রোভাসকুলার, একটা মাইক্রোভাসকুলার। এই মাইক্রোভাসকুলার কমপ্লিকেশনের একটা হলো নিউরোপ্যাথি। তিনটা জিনিস হয়, একটা নার্ভের সমস্যা, একটা রেটিনা মানে চোখের সমস্যা, একটা হলো কিডনির সমস্যা। এই তিনটাকে একসঙ্গে মাইক্রোভাসকুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস ম্যালিটাস বলা হয়। এখন কেন বলা হয় যে একজনের যদি নিউরোপ্যাথি হয় তার রেটিনোপ্যাথি হওয়ার চান্স বেশি, আবার যদি রেটিনোপ্যাথি হয় তাহলে তার নেফ্রোপ্যাথি হওয়ার চান্স বেশি। এই জন্য তিনটাকে একসঙ্গে বলা হয়, আরেকটির সাথে সংযুক্ত। আচ্ছা, এখন আমরা যদি নিউরোপ্যাথি ধরি, নিউরোপ্যাথি মানে আমার নার্ভের সমস্যা। নার্ভ মানে কিন্তু দুইটা, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস। তো ডায়াবেটিসে সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সমস্যা হয় না, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের সমস্যা হয় না, যা হয় সব পেরিফেরাল নার্ভ। আবার কয়ভাবে হয়, একটা মোটর, একটা সেন্সরি, একটা অটোনমিক। এখন ডায়াবেটিসে অটোনমিকটা সমস্যা বেশি, মানে রোগে কমপ্লেন করে বেশি, আর সেন্সরি এবং মোটর দুটো একসঙ্গে বেশি হয়, মিক্সড নিউরোপ্যাথি বেশি হয়। সেন্সরি যেটা হয় সেটা হলো মানুষের সেন্সেশন, কারো ব্যথা কম, কারো ব্যথা বেশি, কারো ব্যথা অল্টার্ড হয়, এটাকে বলে প্যারেস্থেসিয়া, ঝিনঝিন করে, জ্বলে যায়, পুড়ে যায়। স্পেসিফিক কোনো জায়গা বলতে পারে যে কোনো কোনা, কারো বলে ব্যথা বেশি লাগে, কিন্তু অল্টার্ড সেন্সেশনটা, প্যারেস্থেসিয়াটা বেশি হয়। যেমন একজন বলে যে আমি রাস্তায় হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছে খড়কুটোর উপর দিয়ে হাঁটলাম, কিন্তু কিছুই নাই। আবার একজন বলে যে আমি পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। কেউ কেউ বলে যে আমার শরীর হাঁটার সময় স্যান্ডেল পরে গেলো, পাথর থেকে টের পেলাম না। এমন আছে, এমন টু দ্য এক্সটেন্ট এমন যে রাত্রে শুয়ে আছে তার ঘুম আসছে না, ঘুম আসছে না, কি ব্যাপার, পা জ্বলছে। আবার এমন আছে যে এমন রোগী কমপ্লেন করছে যে তার অভিজ্ঞতা বলছে যে আমার কাছে মনে হলো যে আমার লেপের কম্বলের নিচে আগুন লেগে গেছে, কম্বল তুলে দেখে আগুন নেই, তার মানে তার পা জ্বলছে, আগুন লাগে মনে হচ্ছে। সে কি করছে, কিছুক্ষণ পরে শুয়ে গেছে, আবার দেখে জ্বলে, তখন সে পা বিছানার সাইডে বালতি দিয়ে বালতির মধ্যে পা চুবাই রেখে তারপরে সে ঘুমাইছে। সো এরকম জ্বলতেও পারে এবং জ্বলে, এটা হলো সেন্সেশনের প্রবলেম। একটা মোটর প্রবলেম কি হয়, উইকনেস হয়, দুর্বলতা হয়, কিন্তু প্যারালিসিস হয় না। অনেকেই ভয় পায় যে ডায়াবেটিস প্যারালিসিস হতে হলে তো স্ট্রোক করতে হয়, স্ট্রোক মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হয় না। পায়ের যেটা হয়, দুইটা পায়ের যদি নার্ভ দুর্বল হয় তাহলে হাঁটায় সমস্যা হতে পারে, কিন্তু এটা খুব খুব কম। কিন্তু সেন্সর এবং মোটর মিলাই খুব বেশি, সেন্সেশনের চেয়ে সমস্যা বেশি আর দুর্বলতা বেশি। আর একটা হলো যে পায়ের এই নার্ভের সমস্যার জন্য পা আলসার হয়, ঘা হয়, ডায়াবেটিক ফুট বলা হয়। এই আলসারটা শুধু নার্ভের জন্য হয় না, নার্ভ, রক্তনালী এবং ইনফেকশন তিনটা মিলেই আলসার হয়। পায়ের নার্ভের জন্য যদি সমস্যা হয় তাহলে পায়ের তলায় হয়, আর যদি রক্তনালী আর্টারি ধমনের জন্য তাহলে পায়ের উপরে হয়, আর লেগে হলে ভেনের জন্য হয়। এটাকে ডায়াবেটিক আলসার বলে, অনেকে ডায়াবেটিক ফুট বলে, কিন্তু এটা হয়। এটা গেলো আমার সেন্সরি এবং মোটর, একটা আছে অটোনমিক নিউরোপ্যাথি। এখন ডায়াবেটিস রোগী আসলে বলে আবার গ্যাস হয়। আমাদের দেশে সবাই গ্যাস বলে, কমন গ্যাস বলে, গ্যাস্ট্রিকের ওষুধ খায়, যদিও এটা ঠিক না, সবাই খায়, কিন্তু ডায়াবেটিস রোগ এটা বেশি হয়। স্টোমাকের মুখ ঢিলা হয় আমরা বলি গ্যাস্ট্রোপ্যারিসিস, এটা কিন্তু কমন প্রবলেম, খুব কমন প্রবলেম, এটা হলো অটোনমিক নিউরোপ্যাথির একটা সমস্যা। তারপর ডায়রিয়া হয়, এমনি লোকে ডায়রিয়া হলে যদি IBS হয় সকালবেলা বা দিনের প্রথমার্ধে ডায়রিয়া বেশি হয়, কিন্তু ডায়াবেটিক রোগী বা রাত্রে ডায়রিয়া হয়, এটা নকটানা ডায়রিয়া, ডায়াবেটিসের জন্য স্পেসিফিক। আচ্ছা, সো এটা অটোনমিক। আর একটা যেটা প্রবলেম আছে সেক্সুয়াল প্রবলেম, এটা অনেকেই বলে, যদিও সেক্সুয়াল প্রবলেম বলে, কিন্তু এটা কিন্তু 85% মেন্টাল কজ, মানসিক সমস্যা বেশি থেকে আসছে সেটা। সেই জন্য এটা আগে এক্সক্লুড করতে হবে তার মানসিক সমস্যা কিনা ওষুধ দেওয়ার আগে। তো সেক্সুয়াল প্রবলেমটাও অটোনমিক নিউরোপ্যাথির মধ্যে পড়ে, এরও চিকিৎসা আছে। এগুলোই সবই কি আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে আসে নাকি?
এটা হলো যে সত্য কথা যেটা সেটা হলো আনকন্ট্রোল ডায়াবেটিস সাথে এটা রিলেটেড। কন্ট্রোল ডায়াবেটিস থাকলে তো ভালো থাকার চান্স বেশি এবং সত্যি কথা থাকেও, আর আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলেই কমপ্লিকেশন বেশি। তো আপনি যতই চিকিৎসা নেন ডায়াবেটিস কন্ট্রোল না করে তো লাভ নেই, কারণ সোর্সটাই তো ডায়াবেটিস। আচ্ছা, এখন আপনি আমরা বলছি খুব ইজি, কিন্তু এই যার কমপ্লিকেশন হয় সমস্যা তার অনেক সমস্যা, খুবই লাইফ হেল হয়ে যায়। যার এই সেন্সরি প্রবলেম হয়, যার মোটর প্রবলেম হয়, এই যে আপনি যেটি বললেন যে পা জ্বালা পোড়া করা, এটি যারা যাদের হয় আসলে তাদের কাছ থেকে শুনলে বোঝা যায়। আমরা তো রোগী দেখি, আমরা জানি যে কত বড় সমস্যা এবং চিকিৎসা করা কত কঠিন। আপনি ডায়াবেটিস কন্ট্রোল করলেন, তারপরে তার যাচ্ছে না, আপনি ওষুধ দিলেন গাবাপেন্টিন, তারপর প্রিগাবা, তারপর অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ এমিটিপ্রাইলিন বা এইসব ডক্স এই যতগুলো আছে দিলেন, তারপরে প্যারাসিটামল দিলেন, এনএসআইড দিলেন, নার্ভের মানে ভিটামিন দিলেন, কিছুতেই হতে চায় না। কিন্তু সত্য কথা যেটা যেটা বাস্তবতা, সেটা অনেকেরই কমে যায় এবং অনেকে ভালো লাইফ মেনটেন করতে পারে। সেজন্য এটা ভয় পাওয়ার কিছু নেই, আগের মতো নেই, এখন অনেক ওষুধ বেরিয়ে গেছে। একটু কি সময় সাপেক্ষ পুরোপুরি কমে যাওয়াটা? অ্যাটলিস্ট আপনার 2-3 মাস চিকিৎসা নিতে হয়। আরেকটা জিনিস বলি যে এটা এইটা যে টেস্ট করার জন্য এটা কোনো কোনো ইনভেস্টিগেশন দরকার নেই, কিন্তু আমাকে পয়সা খরচ করে এমনি বোঝা যায়। আর এটা প্রিভেনশনের ব্যাপার আছে, সব ডাক্তারই যারা ডায়াবেটিস রোগী ডিল করে সবাই দেখবেন আপনার রোগীর পায়ে হাত দেয়। পায়ে হাত দেওয়ার কারণ একটাই যে রক্তনালী দেখা আর নার্ভ ঠিক আছে কিনা দেখা। আর পায়ের স্কিন দেখলেও কিন্তু বোঝা যায় যে এর নিউরোপ্যাথি হয়েছে বা ভাস্কুলার ডিজিজ হয়েছে। সো প্রথম থেকেই যদি আপনি বলে দেন তাহলে অ্যাটলিস্ট পায়ের আলসারটা তো আপনি প্রিভেন্ট করতে পারবেন, করা যাবে, সেটা একটা সুবিধা। কি কি পরামর্শ দেন সেক্ষেত্রে রোগীদেরকে আপনারা? আপনি যদি একজনের পেরিফেরাল নিউরোপ্যাথি হলো, তার সেন্স কম আছে, তাকে প্রথম কথা বলতে হবে যে তুমি এমন কিছু করবা না যাতে তোমার পায়ে খোঁচা লাগে, প্রিভেন্ট করতে হবে যে কোনোভাবে। কারণ একবার যদি খোঁচা লাগে, একবার যদি ইনফেকশন, ওই ইনফেকশন সারানো কঠিন, কারণ রক্ত সাপ্লাই নাই, আপনি ইনফেকশন কীভাবে সারাবেন? নার্ভ সাপ্লাই নেই, আপনি কীভাবে ঠিক করবেন? সেই জন্য প্রথম প্রতিরোধ করতে হবে যে পায়ে যেন খোঁচা না লাগে, ধাক্কা না লাগে, ব্যথা না লাগে। আর জুতা বা শু বা স্যান্ডেল যেটা পরা হয় সেটা ফিট করে, ওয়েল ফিট। যদি করা পড়ে যায়, আমরা বলি ক্যালাস ফর্মেশন হয়, তখন আলসার হওয়ার চান্স বেশি থাকে। যেমন আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় সেজদা দিই, ওখানে কিন্তু অনেকেরই করা থাকে এবং এটা ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। সো প্রিভেনশন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা আগে প্রথমেই বলি যে আপনি আর তো কিছু করতে পারবেন, অ্যাটলিস্ট পায়ের জন্য খোঁচা না লাগে এটা খেয়াল রাখেন। আবার আর একটা জিনিস আছে, যারা ওয়েট বেশি তাদের দুই আঙ্গুলের মধ্যে পানি জমে, ফাঙ্গাস হয়, এটা আমরা অ্যাথলেটস ফুট বলি, বা এটা ফাঙ্গাল ইনফেকশন। সেটা কিচ্ছু না, জাস্ট পানি জমে বলি ফাঙ্গাস ওখানে জমে। আর এখন দিন ধরে পানি জমতে জমতে এখন ওই ফাঙ্গাসের চিকিৎসাও টাফ, ডায়াবেটিস তো কন্ট্রোল করতে হবে, প্লাস ওই জায়গাতে পানি না জমে সেই ব্যবস্থা করতে হবে, সেটা তো কঠিন জিনিস। আগে মানুষ তো উজু করার সময় গামছা নিত কাঁধে, পাটা মুছে ফেলতো, এখন তো আমাদের তো নেয় না। আর টিস্যু পেপার অনেকে ইউজ করে, কিন্তু টিস্যু পেপার দিয়ে গামছার কাজ হয় না। যাই হোক, আমার কথা হলো যে যদি আমরা পাটা ড্রাই রাখতে পারি তাহলে এটা হবে না, এটা হয় না। আচ্ছা আচ্ছা, তো যদি হয়েই যায় সেক্ষেত্রে আসলে চিকিৎসার কি কি ব্যবস্থা রয়েছে এবং পুরোপুরি কি আসলে নার্ভের যদি সেন্সেশন প্রবলেম হয়, যা দুটো জিনিস ঘটে, একটা সেন্স কমে যায়, একটা সেন্স বেশি হয়, সেন্স অল্টার্ড হয়। সেন্স বেশি হলে সেটা চিকিৎসা করা যায়, কমানো যায়, কিন্তু যার সেন্স কমে গেছে তাকে ওই প্রিভেনশন ছাড়া কিছু করা যায় করার নেই, করার নেই, মানে তাকে আগে থেকে আসলে ইনফ্যাক্ট মানে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের আগে থেকেই তাও না পারেন, তখন আপনি বইটা নিলেন, ডায়াবেটিক সমিতির বইটা নিয়ে পড়তে পারেন। এটা তো এডুকেশনটা আসলে খুব জরুরি, একজন ডায়াবেটিসে যারা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব দরকার, যিনি যার নিজের ডায়াবেটিস আছে তার নিজের তার রোগটি সম্পর্কে জানতে হবে। আপনি যে লোকটা ডায়াবেটিস রোগীর সাথে বড় ডাক্তার, হি নোজ এভরিথিং, প্রতিদিনের জীবনের সেখানে ডাক্তারের চাইতে তার বেশি জানা কথা এবং জানেও সে, ডাক্তার সাহেব তো রোগী দেখে করে আর ও তো নিজে সাফার করে শিখতেছে। আচ্ছা, আর এই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখার জন্য প্রধান কোন কোন বিষয়গুলো রয়েছে একটু একদম শেষ? তিনটা নাটশেল আপনার, একটা হলো এডুকেশন জানতে হবে, 2 নম্বর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, 3 নম্বর ওষুধ। লাইফস্টাইল চেঞ্জ হলো আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, মিনিমাম 45 মিনিট হাঁটেন, এমন হাঁটবেন যাতে গা ঘামে। খাওয়ার আপনি সব খেতে পারবেন মিষ্টি ছাড়া, এমন খাবেন না যাতে ওজন বাড়ে, এমন খাবেন না যাতে কোলেস্টেরল বাড়ে, এমন খাবেন না যাতে প্রেশার বাড়ে, এই বিষয়টিকে অবশ্যই মেইনটেইন করে চলতে। আর ওষুধ তো আমরা সবাই জানি, একটা হলো ট্যাবলেট, একটা হলো ইনজেকশন। হ্যাঁ, অনেকেই ইনজেকশন নিতে চায় না, কিন্তু আপনার সুগার যদি 300 মিলিগ্রাম হয়, 300 মিলিগ্রাম 17-18 হয়, তো ইনসুলিন নিতে হবে। ইনসুলিন না দেরি করলে কি হবে,
রক্তে সুগার বেশি মানে কি পয়জন বেশি, এই পয়জনটা প্যানক্রিয়াস কিডনি এগুলোকে নষ্ট করে দেবে। সো আগে আপনি ইনসুলিন নেন, সুগার কন্ট্রোল করে আবার ট্যাবলেট আসেন, সমস্যা তো নেই। কিন্তু প্রথমে নেই না দেখি কয়েকদিন, দেখতে কয়েকদিন ট্যাবলেট খাইলেন, প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেল, কিডনি নষ্ট, তখন কোনো লাভ নেই। সো আমার কথা হলো যে টাইমলি স্টেপ নিতে হবে, এটা হলো বড় কথা। আর ডায়াবেটিস মানে আপনি আগেই মরে যাবেন তা না, আয়ু তো সবার ঠিক করা, ফিক্স করা, মানে রোগটাকে ভয় করার কিছু কারণ নেই। যতদিন বাঁচবেন ভালোভাবে থাকতে হলে ডায়াবেটিস কন্ট্রোলে আনতে হবে। স্যার চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শকদেরও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস রোগীদের একটি জটিলতা বা জটিল একটি সমস্যা যেটিকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে, এই রোগটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটার জন্য সম্ভবত মেয়েরা এতদিন ধৈর্য ধরে অন্য ব্যায়ামগুলো দেখেছেন, সেটা হচ্ছে পেটের ব্যায়াম। কারণ মেয়েরা সাধারণত 90% আসেন ব্যায়াম করার জন্য শুধুমাত্র একটা কোয়েরিজ নিয়ে, সেটা হলো যে পেটটা কীভাবে কমাবো। তো আমরা আজকে সেই ব্যায়ামটাই দেখাবো কী করলে পরে আপনার পেটটা কমবে এবং দৃষ্টিনন্দন হবে। তার সাথে খুব মজার একটা ইনফরমেশান আছে যে ক্যানাডিয়ান একটা রিসার্চে দেখা গেছে যে 8000 লোকের উপর রিসার্চটা করে দেখা গেছে যে যাদের পেট মোটা তারা, যাদের পেট কন্ট্রোলে আছে এবং সুন্দর একটা শেপে আছে, তাদের চেয়ে কিন্তু অর্ধেক বাঁচেন। তার মানে আপনি ব্যায়ামটা করলে পেটটা শুধু শুকাবেও না, আপনি কিন্তু দীর্ঘায়ুও হবেন। সুতরাং একটু খেয়াল করে ব্যায়ামটা দেখে নেবেন যে কীভাবে করতে হবে। ওকে জি, এখানে আমাদের অনেকগুলো মাসেল অ্যাক্টিভেটেড হচ্ছে, সেটা হচ্ছে রেক্টাস, অবলিক এবং ট্রান্সভার্স মাসেল। তো রেক্টাস মাসেলের কথা হলে যেটা হয় যে সবাই ভাবেন সিক্স প্যাক, তো সিক্স প্যাক ছেলেরা চাচ্ছেন, কিন্তু মেয়েরা আমরা কি চাইছি? আমরা যেটা চাচ্ছি যেটা স্কুইজড হবে, চেপে আসবে, শেপ থাকবে, কিন্তু অনেক মাসেলে ফুলে যাবে না। আমাদের কনসেন্ট্রেশনটাও এই ব্যায়ামে সেটাই থাকবে যে আমরা চাচ্ছি যে ইন কন্ট্রোল স্কুইজড, এবং সেই মাসেলটা নিয়েই আমরা কাজ করব। কিন্তু কী খেয়াল করলে আপনার মাসেলটা চাপার বদলে ফুলে যাবে না, সেটা আজকে আমরা দেখব। যখন আপনি কন্ট্রোলে নামবেন তখন খেয়াল করতে হবে যে পাটা আস্তে আস্তে একটু কাছে নিয়ে আসতে হবে, যেন আপনার টোটাল বডি ব্যালেন্সে থাকে। হিপটা এলিভেটেড করতে, উপরের দিকে তুলতে হবে এবং পেটটা নিঃশ্বাসটা ছাড়তে হবে, ছেড়ে ঠিক নেভেল এরিয়া থেকে, নাভির জায়গাটা থেকে আপনাকে চেপে যতটুকু পারেন বাতাসটা বের করে দিয়ে, অনেকটা বেলুনের মতো। বেলুন ফুটো করে দিলে কী হয়, বাতাস বেরিয়ে যায়, বেলুনটা চুপসে যায়। মনে করেন এটা বেলুন, আমি ফুটো করে দিলাম, বাতাস বেরিয়ে গেল, চুপসে গেল, তার মানে কি বাতাসটা আমি বের করলাম, নিঃশ্বাসটা ছাড়লাম, পেটটা চেপে গেল, চুপসে গেল। কিন্তু এটুকুতে তো আমার হবে না, আমার তো আরও চাপা চাই। তাহলে কী করবো আমরা? এবার আমরা উপর থেকে সুরটা তুলবো, এমনভাবে তুলবো যে এই মাসেলটাতে আমাদের প্রেশার পড়ে এবং ঘাড়ের অ্যালাইনমেন্টটা এমনভাবে থাকবে যে এখানটা অনেকে অভ্যাস আছে যে নামিয়ে ফেলে, তখন কিন্তু পেটে না লেগে ঘাড়ে লাগে। আমাদের যেটা খেয়াল করতে হবে যে এখানে একটা নিজের হাতে মুঠো অনুযায়ী একটা গ্যাপ রাখতে হবে, এই প্রেশারটা ইনহেল নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে আবার বাতাস বের করে দিয়ে পেটটা যতটুকু চেপেছেন আরও স্কুইজ, আরও চেপে কন্ট্রোল রেখে আবার কন্ট্রোলে শুবেন, আবার আসবেন। পুরোপুরি মনোযোগ দিতে হবে, এটা মাইন্ড বডি কানেকশন। আপনি পেটের ব্যায়াম করবেন আর ভাববেন যে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে, হবে না। আপনাকে পুরো মনোযোগ দিতে হবে পেটের উপরেই, যেটা কমছে আরও কমছে এবং কীভাবে ব্যালেন্সে করলে আমার আরও সুন্দর একটা আমি পেট এবং স্ট্রং ব্যাকবোন পাবো, ঠিক আছে? এইটা হ্যাঁ খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে যে এখানে গ্যাপটা যেন ঠিক থাকে। ওকে, ওঠার সময় ইন কন্ট্রোল আস্তে করে হিপে এবং লোয়ার ব্যাকে প্রেশার দেন, উঠে যখন বসবেন তখন একদম মেরুদণ্ডটা সোজা থাকবে। পেটের ব্যায়ামের রিপিটেশনটা কেমন? অনেকে না বুঝে 100, 200, 300 বার করেন এবং বলেন যে আমি এত করি তাও তো পেট কমছে না। আসলে আপনি খুব কন্ট্রোলে ঠিকভাবে নিঃশ্বাসের সাথে অ্যালাইনমেন্ট রেখে যদি আপনি 15 বার করে 3 বার করেন, তাহলেই কিন্তু আপনার সুন্দর একটা কন্ট্রোল অ্যাপস আপনি পেতে পারেন। অনেক বেশি করতে গেলে কিন্তু কোয়ান্টিটি সবসময় ভালো জিনিস না, আপনাকে খেয়াল করতে হবে কোয়ালিটি, কোন কোয়ালিটিতে আপনি করছেন। সো মেনটেন দ্য কোয়ালিটি অ্যান্ড ফরগেট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, মনোযোগ দিয়ে ঠিকভাবে করার উপকারটা অবশ্যই আসবে। দর্শক, স্ট্রবেরি অত্যন্ত উপাদেয় একটি খাবার এবং আমাদের সবার খুব পছন্দের। স্ট্রবেরির বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। স্ট্রবেরি দূরদেশের একটি ফল, মোহনীয় রূপ, রস, স্বাদ, গন্ধে স্ট্রবেরি ফলটির
জুড়ে নেই এবং এর চাহিদা জগৎজোড়া। এখন আমাদের দেশে এই ফলটি চাষ হচ্ছে এবং দামও চলে এসেছে আমাদের হাতের নাগালে। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ফলটি খাওয়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকলেও ছেলেবুড়ো সকলের জন্যই ফলটি খুবই উপকারী। এই ফলটি শুধু রোগ প্রতিরোধে নয়, রোগ নিরাময়েও সাহায্য করে। স্ট্রবেরি সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে ত্বক সুরক্ষায় স্ট্রবেরির জুড়ি নেই। ত্বকের আর্দ্রতা রক্ষা করে ত্বককে সুস্থ রাখে এবং আমাদের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। তাই পর্যাপ্ত পরিমাণে যদি আমরা এই স্ট্রবেরি ফলটি খাই তাহলে আমাদের সহজে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। এতে আছে ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করার পাশাপাশি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে, রক্তনালীতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং অনাবশ্যক রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এতে আছে ডায়েটারি ফাইবার যা আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে আমাদেরকে কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও এই স্ট্রবেরি ফলটির জুড়ি নেই। এতে ক্যালোরি একেবারে নাই বললেই চলে, তাই পেট ভরে খেলেও আমাদের শরীরে ফ্যাট আকারে কিছু জমবে না। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ভিটামিন সি আমরা স্ট্রবেরি থেকে প্রচুর পরিমাণে পেতে পারি, ফলে আমাদের শরীরের রোগ সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। মা এবং নবজাতক উভয়ের জন্য এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের তার নবজাতকের মস্তিষ্কের গঠনের ব্যাপারে এই স্ট্রবেরি ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাদের চুল পড়ে যাওয়ার প্রবণতা আছে তারা এই ফলটি নিশ্চিন্তে নিতে পারেন, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন B5, B6 মতো কিছু উপাদান যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি চুল পড়ে যাওয়ার হাত থেকেও আমাদেরকে রক্ষা করে। আরও একটি উপাদান আছে স্ট্রবেরি ফলটিতে যা হচ্ছে লুটেইন। লুটেইন ছাড়াও আরও কিছু কিছু উপাদান যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে হ্রাস করে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন মিনারেলস যা হাড়ের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনি আপনার বাড়ন্ত শিশুকে দিন এবং আপনি নিজেও খান। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। প্রতিদিনের খাবারের মেনুতে কিছু না কিছু ফলমূল রাখুন, এতে দেহ ও মন দুই সতেজ থাকবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমাদের হাতে অনেক সময় অনেক টিউমার হয়, এটা টিউমারগুলো নার্ভস থেকে উঠতে পারে, টেন্ডন শিট থেকে উঠতে পারে, মাসেল থেকে উঠতে পারে, রক্তনালী থেকে হেমাঞ্জিওমা টিউমার হতে পারে, আমাদের কমন একটা টিউমার হয় রিস্টে, অনেক সময় গ্যাংগ্লিয়ন হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।